মাত্র 150 জায়গা থেকে। এই গ্রীষ্মকালে করলা চাষে চমৎকার ফলন পেয়েছেন আমাদের কৃষক ভাই। তিনি মাত্র 150 জায়গা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মালচিং ফিল্ম ব্যবহার করে তিনি কিন্তু মাত্র 150 জায়গা মাচা দিয়ে সুন্দরভাবে করলা চাষ করছেন, যেখান থেকে মাত্র 50 দিন বয়সে চারা থেকে তিনি কিন্তু 24 কেজি করলা বিক্রি করছেন, যার মূল্য ছিল প্রতি কেজি প্রায় 80 টাকা দরে। আপনারা জানলে অবাক হবেন যে ভিতরে এত সুন্দর ফলন এসেছিল, এখন তো নাই, অনেক কমে গেছে, কিন্তু ভিতরে এত অত্যন্ত চমৎকার ফলন এসেছিল যেটা তিনি বিক্রি করছেন। এখনও প্রচুর করলা ধরে আছে এখানে ভিতরে। আপনারা দেখছেন যে জায়গাটা কিন্তু একেবারে অল্প জায়গা, অল্প জায়গার মধ্যে মাত্র এতটুকু স্পেস, দুই পাশে হচ্ছে আপনার মালচিং ফিল্ম দেওয়া আছে, মাত্র অল্প জায়গা থেকে এত সুন্দর ফলন বা এত সুন্দরভাবে চাষাবাদ কিন্তু আসলে সবার পক্ষে সম্ভব না, শুধুমাত্র স্মার্ট কৃষক আগ্রহী কৃষক ছাড়া কিন্তু এরকম সম্ভব না। আপনারা দেখেন যে দুই পাশে মালচিং ফিল্ম দেওয়া আছে, আর দুই পাশে মালচিং ফিল্মের সাথে কিন্তু চারা দেওয়া আছে, এই সাইডে কিন্তু চারা দেওয়া আছে। চারাগুলো হচ্ছে এই যে এই নেট দেওয়া আছে মাচা, এই মাচা বেয়ে এদিক থেকে আসছে, আবার এদিক থেকে আবার চারা দেওয়া আছে, এই এদিক থেকে বেয়ে আবার এদিকে আসছে। আর ফলন এখানে সম্পূর্ণ কিন্তু ফলন একসময় ভরেছিল, এখন তো ফল সবজি সংগ্রহ করছে, এখন অনেকটা কমে গেছে। এখানে এই এই পদ্ধতির চাষাবাদ করে আমার অনেক সুবিধা হয়েছে। ধরেন আমি বাইরে থেকে কীটনাশক ব্যবহার করতে পারি এবং নিচ থেকে কীটনাশক ব্যবহার করতে পারি, পাতার নিচে এবং উপরে দুই সাইডে আমি কীটনাশক ব্যবহার করতে পারি, যাতে আমার করলাটা খুব সুস্থ আছে, কোনো করলা একটা পোকা নাই, দেখছেন আপনারা। আচ্ছা, আপনি তো মাছা এভাবে না দিয়ে এভাবে তো দিতে পারতেন, কিন্তু এভাবে আপনি মাছা দেওয়ার সুবিধাটা আপনার আসলে কি আপনি কি মনে করেন? ওই দুই পাশে একটা চারা উঠে আমার দেখা যাচ্ছে, এই যে চারা দিচ্ছি আমি, চারাটা দখল খাবে না, এখন তারা আগা দেওয়ার সাথে সাথে সে মাছা পাইতেছে, আর মাছা যখনই পাইছে তখন গাছের গ্রোথ ভালো থাকে। এই যে ফলন দেখছেন বা ফলন আসছে, আর এর থেকে প্রায় এখন থেকে প্রায় আরও 30 থেকে 35 দিন কিন্তু এখান থেকে এভাবে ফলন পাওয়া সম্ভব। আপনার ইনভেস্ট খরচটা একবারে করলে পরবর্তীতে আর তেমন খরচ করা লাগে না, তাই না? প্রথম দিকে একটু খরচ, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তেমন রোগবালাই হয় না, একটু যত্ন সহকারে চাষাবাদ করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যায়।